বড় আছে গা ওই তোমরা খেলো হল্লা খেলো বললে খালি ক্লোজ করে দিল বাংলাদেশ একটা আলোচিত হত্যা আছে অনেক ভালো খেলতেছ কি খেলো কথা বললেন না ওর মধ্যে মামা গায়ে রাখুন দাদা দুইটা বেশি দেখার লেগে আমরা কি জানি শুক্রবার 27 যে মা যে মাইয়া বাবার দেখে না জন্মের পরে তার জন্য যদি কিছু করে সরকার ভালো না যদি সরকার পারে ওকে কিছু করতে মেয়েটার বাস এই আর কিছু করার নেই ও ডেলি আমার কাছে আসে আর কেউ কাছে আসে আমি দেই সমাজে কেউ তো আর তাকায় না কেউ কান দেয় এটা খাইবো এটা খাইবো আমি নিজেই দিই আমার ইয়া নাই দিয়েছি বড় জনের মতো তো এরকম আর সন্তানরা একটু কমেই ই করে কে সে আগে বড় সে বাবা মার মুখ দেখে আগে আবার বাবা মায়ের সন্তানের মুখ দেখে আগে তার প্রতি সব সময়ে ই থাকে একটু আলাদা আজ সেই সন্তান আজ এই যে এপ্রিলের 27 তারিখে অপহরণ করছে আজকে কীভাবে কী থাকতে পারি বাবা মা কেমন থাকতে পারে কত তো কোনো শান্তি পাইতেছি না সন্তান হারাইয়া কোনো শান্তি পাই না আজকে তো 4 বছর এই যে পার হয়ে যাইতে আছে সরকারের শিখেই বিচার পাইছি কিন্তু এটা কার্যকরী হলো না নিজের আত্মাটা বলতো যে না এটা সন্তান হারাইছি এখানে সরকারে যেন কার্যকরী করছে এটা আমাদের একটু আত্মা আমার সন্তানেরও আত্মায় শান্তি পাইত কেন সন্তান হতো তাকাই থাকে বাবা আমার মিহি মিহাল্লা আমি কীভাবে একটু আত্মায় শান্তি পাবো এটাই আমাদের সরকারের কাছে আবেদন দুটো নাতিন তো এক সেই হেতিম যে স্বর্ণপুরীর বাবা হারাই হালাইছে তারা যত ইয়ে থাক বাবা আমার যে আদর্শিন হুড়া থাকে সন্তানের প্রতি আমার এই নাতিনের প্রতি এই আদর্শিন হুড়া পাইল না র্যাব বাহিনী বানায় এইটা বানায় ওটা বানায় সবই তো বানায় জনগণের সাহায্য করার জন্য জনগণের দেখার জন্য তারা কেন এরকম গণহত্যা করে তাদের জন্য আমরা বিচারও চাই আর তাদের জন্য জানি সাজা হয় সবাই মার বুক জানি আর এরকম না খালি হয় আমার মতন এরকম খালি জানি আর মার বুক না হয় তাই সবাই জানি ভালো থাকে আমার সন্তানের বিচার চাই আর যাতে কার্যকরী হয় এই ব্যবস্থা নেওয়া হোক ছেলে বড় ভাই মারা যাওয়ার পর থেকে তো তার দুটি মেয়ে রেখে গেছিলেন তাদের অবস্থা তো বুঝেন বাবা হারা মেয়েরা এখন যেভাবে হারানো বেদনা নিয়ে যেভাবে চলতেছে ওরা ওর বাবা থাকলে হয়তো এরকম অবস্থা থাকতো না আরও ভালো থাকতো বাবার অভাব তো আর কেউ পূরণ করতে পারবে না এখনও পর্যন্ত যে মেয়েটা বড় মেয়েটা বুঝতো যে যখন তার বাবাকে মেরে ফেলছে এই 4 বছর পরে আইসা এই এপ্রিল মাসে আসলে আমাদের সকলের হয়তো এই জিনিসটা মনে পড়ে কিন্তু তাদের মনে পড়ে সব সময় বাবা নাই সেই বাবার অভাব কেউ পূরণ করতে পারবে না কিন্তু বাবার এই অভাবের কারণে ওরা সব সময় বাবার এই কান্না আসলে কখনো থামবে না সরকার যেভাবে মানে আমাদের আশ্বাস দিছিল যে পরিবারের পাশে হয়তো দাঁড়াবে আমরা সেইভাবে কাউকেই সহযোগী হিসেবে পাই নাই আর তাদের পরিবার এখন আমাদের চালাইতে হয়
আমার এই ছেলেটা একটা পলিটেকনিক্যালে ভর্তি ছিল, দুইটা সেমিস্টার দেওয়া হয়েছিল। আশা ছিল সে লেখাপড়া করবে, শিক্ষিত হবে, ভালো ইঞ্জিনিয়ার হবে, সংসারের হাল ধরবে। একটা বাবার বড় সন্তানের এটাই চিন্তা থাকে, আর বাবা মারও একটা চিন্তা থাকে যে আমার ছেলেটা লেখাপড়া করতেছে, সে বড় হবে, সংসারের হাল ধরবো, আমরা সুখে থাকব। কিন্তু সেই সুখের স্বাদ আর গ্রহণ করতে পারিনি, অকালে আমার ছেলেটাকে এভাবে এই সন্ত্রাসীদের হাতে তার জান গেল। চারটি বছর মানবতার জীবনযাপন করছি আমরা, এই চারটি বছরের ভিতরে আমরা সরকারের কাছ থেকেও কোনো সাহায্য সহযোগিতা পাইনি এবং কারো কাছ থেকেও আমরা পাইনি। এই বৃদ্ধ বয়সে চাকরি করতেছি, একটা সংসারের পরিচালনার তাগিদ দিই। ছোট মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যে আশ্বাস দিয়েছিলেন যে এটার বিচার করবেন, ওনার আশ্বাস মতো যে বিচার হয়েছে আমরা এই বিচারে সন্তুষ্ট। কিন্তু আমরা একটা অন্ধকারের মধ্যে আছি, কিন্তু আজ এক বছর হয়ে গেল হাইকোর্টের থেকে যে রায়টা হলো, হাইকোর্টের পরে এখনও এটা একদম ঝিমিয়ে গেল। আসলে কি আমরা এটার বিচারটা পাবো কি পাবো না, খুব একটা অন্ধকারের মধ্যে আছি। তবে আমরা এতটুকু বিশ্বাস করি যে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছে, আমার আত্মবিশ্বাস হয়তো উনি নির্বাচনের আগে তাদের ফাঁসি কার্যকর করে আমাদের এই অন্ধকার থেকে, অন্ধকারের যে আছি আমরা, এই অন্ধকার দূর করবেন, এটাই প্রধানমন্ত্রীর কাছে আমার আশা এবং প্রত্যাশা। যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছিল যে এই হত্যার বিচার অবশ্যই সে করবে, কিন্তু আমরা তার কথায় সন্তুষ্ট। এখন নিম্ন আদালতে এবং উচ্চ আদালতে আমরা যেই রায় পাইছি, রায় আমরা খুবই সন্তুষ্ট। এবং এখন শুধু আমরা হতাশায় ভুগতেছি যে এই বিচারের রায়টা কবে কার্যকারিতা হবে, কারণ এখন পর্যন্ত রায় হয়েছে, ঠিক আছে, আমরা রায় সন্তুষ্ট, কিন্তু রায় কার্যকারিতা যতক্ষণ পর্যন্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত তো আমাদের ভিতরে স্বস্তি নেই। কারণ এরকম যে হত্যাকাণ্ড, আমি আমার স্বামী হারাইছি, আমার সন্তানরা বাবা হারাইছে, মানুষ মারা যায় পৃথিবীর মুখে, এইবার নিষ্ঠুরভাবে মারা যাওয়া আমি আর দেখি নাই কখনো। আমার কিছু চাওয়ার নাই, আমি শুধু চাই হত্যার বিচার হোক, আমাদের তো সব কিছুই শেষ, শুধু বিচারটাই যাতে দেখা যেতে পারি, এই বিচারটা যাতে কার্যকারিতা হয়, যাতে আর নারায়ণগঞ্জ এরকম হত্যা, যাতে আর লোমহর্ষকর হত্যা যাতে আর কেউ না করতে সাহস পায়। আমি চাই এরকম একটা সাজা দিক যাতে কোনো অপরাধ করতে বাংলাদেশও ভয় পায়, স্বামী হারানোর যন্ত্রণা এবং সন্তানরা যে বাবা হারানোর যন্ত্রণা আমরা প্রতি মুহূর্তে অনুভব করি। তো তারপর হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের প্রতি আমরা আস্থা রেখেছিলাম, এবং আমরা রায়টির পরে আমরা এবং নারায়ণগঞ্জবাসী তথা নিহতদের পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল যাতে আপিলের ডিভিশনে যে আপিল করা হয়েছে আসামিদের পক্ষ থেকে সেটা যাতে দ্রুত নিষ্পত্তি হয়। এবং তৎসময়ে তৎকালীন প্রধান বিচারপতিও বলেছিলেন যে এই মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে যা আপিলের ডিভিশনে শুনানি অনুষ্ঠিত হবে। তো আপিল করার পরে আমার মনে হয় দীর্ঘদিন হয়ে গেল, এই মামলাটি এখন কোনো কুলকিনারে আমরা দেখতে পাচ্ছি না। এখন সরকারের মধ্যে আমার মনে হয় একটা অনীহা বা অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে এটার এখন পর্যন্ত যে পেপার বুক তৈরি সেটা ওনারা এখন পর্যন্ত তৈরি করে জমা দেন নাই। এখন আমাদের বক্তব্যটা হলো সারা দেশের মানুষ কিন্তু একটা এই মামলার যে কি রায় হয় সেটার উপরে চেয়ে আছে। তো আমরা চাই যে সরকার এবং অ্যাটর্নি জেনারেল অফিস তারা এটা জনগণের পালস বুঝতে পারবে এবং এই মামলাটি যাতে দ্রুত নিষ্পত্তি হয় যার জন্য ওনারা পেপার বুক তৈরি করে জমা দিবেন, এবং মামলাটি যাতে বিলম্বিত না হয় সেটার দিকে রাষ্ট্রপক্ষ খেয়াল রাখবেন। আমরা সবসময় চাই যে এই হত্যাকাণ্ডটির দ্রুত রায় কার্যকর হোক,
এবং পরিবারের পক্ষ থেকে না শুধু, সারা বাংলাদেশের মানুষই চাচ্ছে যে এই বিচারের রায়টা দ্রুত কার্যকর হোক। প্রায় 15 মিনিট আর কি।